রোহিত চা দিয়েছি, বেলা হয়েছে, উঠে পড়ো। রোহিত রোহিত রোহিত, আর কত ঘুমাবে? রাতে যে বললাম বাজারে যেতে হবে। আচ্ছা সরস্বতী, যদি কোনোদিনও এরকম হয়, তুমি সকালে আমাকে ডেকে চলেছ আর আমি উঠলামই না। রোহিত, রোহিত, এই রোহিত, রোহিত, কি হচ্ছেটা? কি কখন থেকে ডাকছি? ও ওঠো না রোহিত, 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 কখন থেকে ডাকছি তো? কি হয়েছে? কি ওঠো না রোহিত, 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 আমি একটু পরখ করে দেখছিলাম তুমি আমার জন্য কতটা উতলা হও, আমাকে ঠিক কতটা ভালোবাসো। কি পাও তুমি এসব করে? হ্যাঁ, কি পেলে? তৃপ্তি পেয়েছি, সত্যি বলছি ভীষণ তৃপ্তি পেয়েছি। সবকিছুর একটা লিমিট থাকে রোহিত। আহা, তুমি রেগে যাচ্ছ কেন? বললাম তো মজা করছিলাম। এটা মজা? এটা তোমার ভালোবাসা পরখ করার ধরন, তুমি জানো না এইভাবে পরখ করতে গেলে আমি কিভাবে রিয়্যাক্ট করব। সরস্বতী, আমি জানতাম এভাবে তোমাকে পরখ করতে গেলে তুমি ঠিক কতটা রেগে যাবে। জানতে, তুমি জানতে, জেনে শুনেও তুমি আমার সাথে এইভাবে আর কি মারলে কেন রোহিত, কেন? কারণ রাগলে তোমায় এত মিষ্টি দেখায়, সেই জন্য তোমার এই মুখটা দেখার লোভ আমি সামলাতে পারিনি। আমার না তোমার এইসব কথাগুলো শুনতে এখন অসহ্য লাগছে, অসহ্য লাগছে। আচ্ছা, তুমি জানো একজন বিখ্যাত মানুষ বলেছিলেন যে সব সময় ভালোবাসার চর্চা করতে হয়, না হলে ভালোবাসায় মরচে পড়ে যায়। শান্তি হয়েছে তোমার? হ্যাঁ, প্রমাণ করতে পেরেছি আমি। হ্যাঁ, শান্তি পেয়েছি। আমাদের ভালোবাসায় এখনো অনেক ধার, পুরো চকচক করছে, আর সেটা আমি তোমার মুখ দেখেই প্রমাণ পেয়েছি। আজ যদি আমি তোমার সাথে এই কাজটা করতাম, তাহলে তাহলে তুমি কিভাবে নিতে সেটা? মেজাজ ধরে রাখতে পারতে তো? কেমন লেগেছিল যখন আমি বলেছিলাম যে হারিয়ে যাব? সরস্বতী, তুমি কোথা থেকে কোথায় চলে গেলে বলো তো? কেন কেন কি ভুল বললাম আমি? হ্যাঁ, সেদিন যখন আমি কিছুক্ষণের জন্য লুকিয়ে গেছিলাম, তখন তুমি আমার কোনো কথা শুনে শান্ত হওনি রোহিত, হওনি। আচ্ছা বাবা, সরি। কিসের সরি? হ্যাঁ, কিসের? সরে যাও আমার চোখের সামনে থেকে রোহিত, কারণ এরপর আমি যা করব তাতে আমার কোনো দায় থাকবে না। সরস্বতী, তুমি বোঝো না আমি জমিরও অরুচি, আমাকে এত সহজে নেবে না রোহিত। আচ্ছা আচ্ছা, বেশ, মানছি আমি অন্যায় করেছি। বলো তুমি কি শাস্তি দিতে চাও, নাক খত দেব নাকি কান ধরে উঠবোস করব? যেভাবে প্রেমের হাতে খড়ে সেভাবে বন্ধু পাওয়া যায় সম্পর্কে মিথ্যে। রোহিত, তুমি আমাকে কথা দাও যে এরকম মজা তুমি আমার সাথে কখনো করবে না। আচ্ছা, করবো না। আসলে আমি বুঝতে পারিনি তুমি এতটা কষ্ট পাবে। তুমি
ভীষণ খারাপ, ভীষণ খুব বাজে, খুব বাজে। তুমি এত ভালোবাসো সম্পর্কে মিথ্যে আহমরি, হাত হাত না রেখে কি উপায়। এটা আপনি কি করছেন? কেন বুঝতে পারছো না? সই করছি। সে তো বুঝছি, কিন্তু কেন করছেন? এ তো দাদার কাজ, দাদা ছাড়া এখানে তো কেউ সই করতে পারে না। আমি পারি তো, জ্যামু আমাকে সেই পারমিশন দিয়ে গেছে। এখানে আমার কথা বলা উচিত নয়, কিন্তু সব দেখে শুনে আমি চুপ করেও থাকতে পারছি না। চুপ করে থাকলেই মনে হয় সেটা সকলের জন্য ভালো হবে। এটা আমি বলছি না, যাও আমাকে বলে গেছে। মামা, বাবা তোমাকে ঠিক কি বলে গেছে? যাও আমাকে এটাই বলে গেছে যে এই ব্যবসার ব্যাপারে এই বাড়ির কেউ যেন চোখ কান নাক মুখ কিচ্ছু না গলে। যেমন শুনলে কিন্তু যেমন খুব রেগে যাবে, ব্যবসার ক্ষতি হয়ে যাবে তো। তাই নাও ভাই ভীমা, ধরো একটা মতামত দিতে পারতো। দেরি হয়ে যাচ্ছে ভীমা, তাড়াতাড়ি যাও। আমি বলছি ভীমা, এই ফাইল তুমি কিছুতেই অফিসে দেবে না। ব্যবসা হলো লক্ষ্মী জিনিস, এভাবে বাঁধা দেওয়াটা বোধহয় ঠিক না। যেটা যখন হওয়ার তখন হবে, এত তাড়াহুড়ো করার কি আছে? দাদা আসুক, তারপর সবকিছু হবে। আমাকে যদি এভাবে বাঁধা দেওয়া হয় তাহলে কিন্তু আমি ওকে ফোন করতে বাধ্য। সেই ভালো। আচ্ছা, হ্যালো জাউ, আপনি যাওয়ার আগে বাড়িতে একটা নোটিশ টাঙিয়ে দিয়ে যেতে পারতেন। না না, কেউ তো আমাকে কাজই করতে দিচ্ছে না। সবাই আমার কাজের বিরোধিতা করে যাচ্ছে, ইমার্জেন্সি কাজ আটকে দিচ্ছে জাউ। এরপর তো সবাই আপনাকেই ফোন করবে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, এক মিনিট, আমি ফোনটা একটু স্পিকারে দিচ্ছি যাও। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ যাও, এ বল। আমি কিন্তু অনেকবার মানা করেছি, আমার ব্যবসায় কেউ মাথা ঘামাবে না। আমি ভাস্করকে সমস্ত রকমের পাওয়ার দিয়ে রেখেছি। দাদা আমি ভীমা বলছি, আমিও কি কোনো মতামত দেব না? এখানে যা হচ্ছে। আগামো করিস না ভীমা, ভাস্কর যা বলবে যেমন বলবে সব কাজ যেন তেমন হয়। ঠিক আছে দাদা, প্রণাম নেবেন।
কি ভীমা এখন এখানে দাঁড়িয়ে থাকবে? যাচ্ছি। এবারে ব্যবসা আমি একবারে তুঙ্গে তুলে ছাড়ো, চার করে ব্যবসায় গিয়ে যাবে। ঠিক আছে, বাবা এবার যে ভুলটা করতে চলেছে বাকি জীবন দিয়েও শোধরাতে পারবে না। দেখুন তো ম্যাডাম, সব ঠিকঠাক আছে কিনা, কোনো ভুল ত্রুটি তো নেই। ভাই তুই আবার বলতে যে আপনি আগে করা শুরু করেছিস। ভাই এখন আমি প্রফেশনাল, তাই ক্লায়েন্টকে যথাযোগ্য সম্মান দিয়ে কথা বলছি। পল্টু, তোমার ভাইয়ের কপালে দুঃখ আছে। ইস, আমার আসতে দেরি হয়ে গেল রে। একি এগুলো কি, এগুলো কি হবে? বিজ্ঞাপন যা মানুষ পাশের বাড়ির লোকের কাছে গল্প করবে। আসতে পারি? হ্যাঁ হ্যাঁ, আসুন না। হ্যাঁ আপনি বসুন রোহিত। হ্যাঁ বসুন। এই যে এটা আমাদের রেগুলার মেনু, আর এর বাইরে যদি আপনার কিছু দরকার পড়ে সেটা আমরা বানিয়ে দেব। অনুষ্ঠানটা কিসের? অফিস পার্টি। আমাদের পার্টির থিম হচ্ছে জমিদারি। লোকজন সব ধুতি পাঞ্জাবি পরেই আসবে, তাই জন্য আমরা চাইছিলাম রান্নাটা একেবারে সাবিকে টাইপ করতে, বুঝতে পারছেন তো? তাহলে তো আপনি একদম ঠিক জায়গায় এসেছেন। আপনি যদি চান তাহলে আমি আপনার জন্য ঠাকুরবাড়ির স্পেশাল কাসুন্দি দিয়ে পাটপাতা ঝোল আর মুসুর ডালের বড়া দিয়ে মোচার ঘন্ট তৈরি করে দেব। বা ধরুন চাল কুমড়ো পাতার মোড়কে মাছের পাতুরি আর শেষ পাতে ধরুন। ব্যাস ব্যাস, আমি বুঝতে পেরেছি দিদি। আপনি যা যা বলছেন এরপরে আমার আর মেনু সিলেকশন মানায় না। আপনি একটা কাজ করুন, আপনি আমাকে মেনুটা আর রেটটা একটু বলুন। ঠিক আছে, আমি তাহলে মেনুটা বানিয়ে দিচ্ছি। সম্ভব হলে আপনি টেবিল চেয়ারের বদলে মেঝেতে আসন পেতে কলা পাতায় খাওয়া দাওয়ার ব্যবস্থা করুন। থিমের সাথে একদম পারফেক্ট যাবে। 300 জনের জন্য 600 টাকা করে প্লেট পড়বে, আর লোক যদি বেশি থাকে আমরা চেষ্টা করব একটু কম করে দিতে। আচ্ছা, আপনি একটা কাজ করুন, আপনি আপনার অ্যাকাউন্ট ডিটেলসটা আমাকে দিয়ে রাখুন, আমি অফিসে ফিরে আমি কত লোকজন হচ্ছে সেটাই ফাইনাল করে দিচ্ছি। আর আপনার আইডিয়াটাও আমি মাথায় রাখছি। থ্যাংক ইউ। আসুন আসুন, একটা করে লটারির টিকিট নিয়ে যান। মায়ের হেসেল থেকে ফ্রিতে লটারির টিকিটের ব্যবস্থা করা হয়েছে। মায়ের হেসেলে খেয়ে পেয়ে যেতে পারেন দীঘা যাওয়ার ফ্রি টিকিট কিংবা লাল টুকটুকের নতুন সাইকেল। আসুন নিন 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 নিন, ওই যে ওইদিকে।
বন্ধুর খাওয়ার কাজ করছি না তো, সত্যি সত্যি তো কোনো লটারির প্রাইজ নেই। এই ছাড় তো, কে দেখতে যাচ্ছে কি প্রাইজ পাচ্ছে? এই যদি এক মাস পর এসে কেউ লটারির প্রাইজের কথা জিজ্ঞাসা করে, সেই না হয় নেপার মায়ের ছবি হেসেলের সামনে লাগিয়ে দেবো, আর ওখানে লিখে দেবো ফার্স্ট প্রাইজ উইনার। ভালো বদলে হচ্ছিল, অখাদ্য কুখাদ্য খেলে তো বদহজম হবেই। সারা জীবন অন্যের মেরে খেলে এমনি হজম হবেও না। কে কিছু বললে? কই না তো। তা লটাইটা কি করে হবে? মানে হজমি ছাড়া তো কিছুই পেলাম না। এই লিফলেটে সব নিয়ম লেখা আছে, এই লিফলেটটা নিয়ে মায়ের হেসেলে খেতে আসতে হবে, আর খাওয়ার পর বিল দিতে হবে, আর তার সাথে আপনার মোবাইল নাম্বার আর নাম জমা দিয়ে দেবেন। এক মাস পর লটারি লাগবে, আর লটারি লাগলে হোটেলের কাস্টমার কেয়ার থেকে ফোন করে জানিয়ে দেওয়া হবে। বোঝাতে পারলাম? মায়ের হেসেল, হ্যাঁ শুধু নামে নয় কাজেও মায়ের হেসেল। কতদিন মায়ের হাতের রান্না খান্না বলুন তো? এ তো অনেক দিন হয়ে গেছে। বাহ বাহ, মানে কি ভালো পোস্ত মারা তো আমার মা। কেন, আপনার বউ বানিয়ে দেয় না? আর বউ চলে গেছে কোথায়? ওপরে না, ইয়ে আমাকে ছেড়ে বাবার বাড়ি চলে গেছে। সে তো যাবেই, খুব স্বাভাবিক ব্যাপার। আপনার মুখ তো নয় যেন কিং কোবরা। বিশ্রানোর মতো করে 24 ঘন্টা মুখ থেকে থুতু ছিটকেই চলেছে, ছিটকেই চলেছে। কে থাকবে আপনার সাথে? গেছে ভালো করে। শুনুন তো, অন্যদের লটারি টিকিট নিতে দিন। আসুন আসুন আসুন, লটারির টিকিট নিয়ে যান, আসুন নিয়ে যান, আসুন। মায়ের হেসেল থেকে লটারির টিকিট দেওয়া হচ্ছে, নিয়ে যান, নিয়ে যান ফ্রিতে লটারির টিকিট। তোকে একদিন আমি ঠিক জমা নেব, মায়ের দিব্যি আমার।